রায়পুরায় রাশেদুল হক রাশেদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। নরসিংদী রায়পুরায় রাশেদুল হক রাশেদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যানারে সায়দাবাদ বাজারে মঙ্গলবার বিকাল 4টা থেকে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই মোহাম্মদ হারেফ মিয়া, স্থানীয় মোহাম্মদ আকরাম হোসেন, উজ্জ্বল আহমেদ, আলামিন মুন্সি সহ অনেকে। বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রাশেদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। রাশেদ গত মাসের 25 জানুয়ারি বরিশাল সদরে তার কর্মস্থল থেকে নিখোঁজ হন। পরে 5 দিন পর বরিশালের সুগন্ধা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। এই ব্যাপারে বরিশালের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বড় ভাই হানিফ। OK1.TV নিউজ ডেস্ক পুলিশকে খবর দিছে। আইনত পদক্ষেপ নিয়েছি আমরা, কোতোয়ালি থানায় একটা ডিজি করছি।